বলা হয়েছে যে শুধুমাত্র টঙ্গী এবং গাজীপুর পৌরসভা মিলে গাজীপুর সিটি কর্পোরেশনটি গঠিত হবে, যার প্রেক্ষাপটে এই নতুন ভোটার তালিকায় যখন গাজীপুরের সিটি কর্পোরেশনের সাথে সাভারের শিমুলিয়ার 6টি মৌজা অন্তর্ভুক্ত করা হয়, সেই 6টি মৌজার 2 জন চেয়ারম্যান তারা এই গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা স্থগিত রাখার একটি হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন। সেই আবেদনের প্রেক্ষিতে আজকে শুনানি হয়েছে। বিচারপতি নাইমা হায়দার চৌধুরী ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন 6 মাসের জন্য স্থগিত করেছে। একই সাথে একটি রুল দিয়েছেন আদালত, যেগুলো বলা হয়েছে যে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনটা কেন স্থগিত করা হবে না বা গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের যে তফসিল ঘোষণা করা হয়েছে সেই তফসিলটি কেন অবৈধ ঘোষণা করা হবে না, সেই মর্মে হাইকোর্ট একটি রুল জারি করেছেন। তো আমরা এখন গাজীপুর সিটি কর্পোরেশনে রয়েছি। আমরা আমাদের পেছনে যে কারখানাটি রয়েছেন এটি একটি গার্মেন্টস কারখানা, সেই কারখানায় গণসংযোগ করছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। আমরা হয়তো কিছুক্ষণের মধ্যেই তার প্রতিক্রিয়া জানবো, যেহেতু মাঝপথে আগামী 15ই মে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন হওয়ার কথা ছিল, যার প্রেক্ষিতে তফসিল ঘোষণার পরেই কিন্তু গাজীপুর সিটি কর্পোরেশনের 7 জন মেয়র প্রার্থী ভোটারদের দাঁড়ে দাঁড়ে দিন রাত পরিশ্রম করে ভোটারদের কাছে যাওয়ার চেষ্টা করছেন এবং ভোট চাচ্ছেন। আমরা আজকে সকালেও দেখেছি যে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের 2 জন মেয়র প্রার্থী, বিএনপির সমর্থিত যে মেয়র প্রার্থী হাসান তালুকদার, তিনিও মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভোট চাচ্ছেন, এবং আওয়ামী লীগের সমর্থিত যে প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, তিনিও মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভোট চাচ্ছেন। আমরা একটি ভোটের আবহ তৈরি হয়েছিল, সেই ভোটের আবহর মাঝখানে হাইকোর্টের এই আদেশটি কতটুকু গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের আসলে একটি চূড়ান্ত দিকে যাবে কিনা, যেহেতু এর আগেও আমরা দেখেছি যে একই ইস্যুতে কিন্তু ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনও 6 মাস স্থগিত করা হয়েছিল, যদিও পূর্ণাঙ্গ রায় সেটি 4 মাস করা হয়েছে। তো এখন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন বলা চলে যে হাইকোর্টের আদেশের ফলে 6 মাসের জন্য স্থগিত হয়ে গেল, এরপরে যদি যেই সমস্যার কারণে নির্বাচনটি স্থগিত হয়ে গেল সেটি সমাধান হওয়ার পরে আবার নতুন করে তফসিল ঘোষণা করার পরেই মূলত গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আইনজীবীদের কাছ থেকে আমরা জানতে পেরেছি। তো এই ছিল গাজীপুর থেকে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের স্থগিত হওয়ার সবশেষ খবর। ইকবাল, হাইকোর্টের নির্দেশে 6 মাসের জন্য স্থগিত করা